সময় বাঁচানোর পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মেট্রো রেল, পাল্টে দিয়েছে পুরো রাজধানীর চিত্র। হারিয়ে যেতে বসেছে পার্বত্য অঞ্চলে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভাষা, পরিবারে চর্চা কমার পাশাপাশি লেখাপড়ার সুযোগের অভাবকে দুশ্চান প্রতিনিধিরা। এবং আমদানির কর কমানোর প্রভাব এখনো পড়েনি বাজারে, বাড়তি দরে বিক্রি হচ্ছে বেশিরভাগ পণ্য, নজরদারি বাড়ানোর আহ্বান ক্রেতাদের। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। সপ্তম মিউনিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জার্মানিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে সরকার প্রধানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি দেশটির মিউনিক বিমানবন্দরে অবতরণ করে। একই দিন সকাল 11:13 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জার্মানি উদ্দেশ্যে রওনা হন তিনি। আজ থেকে 18 ফেব্রুয়ারি জার্মানিতে মিউনিক নিরাপত্তা সম্মেলনের সপ্তম আসর বসছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং প্রতিনিধিরা অংশ নেবেন। এই সম্মেলনে জাতীয় এবং আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের অবস্থা তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেশ কয়েক বছরের ভোগান্তি শেষে রাজধানীবাসীর জীবনে গতি এনেছে মেট্রো রেল। উত্তরা থেকে মতিঝিল পৌঁছাতে সাগর পাড়ি দেওয়ার অবস্থা এখন আর নেই। পুরো প্রকল্প শেষ হতে লাগবে আরও কিছুদিন। তবে বহুল প্রত্যাশিত মেট্রো রেলের প্রধান আয়ের উৎস টিকিট বিক্রি। তথ্য উপাত্ত কি বলছে, কত বছর লাগবে এর খরচ ওঠাতে? এই জিমিত রিপোর্টে থাকছে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন মোশারফ তালুকদার। দেশকে উন্নতির দ্বারপ্রান্তে নিতে একের পর এক মহা পরিকল্পনা গ্রহণ করছে বর্তমান আওয়ামী লীগ সরকার। অবকাঠামো উন্নয়নে নেওয়া হয়েছে সব মেগা প্রকল্প। এরই মধ্যে কয়েকটি প্রকল্প বাস্তবায়নে স্বস্তি ফিরেছে জনজীবনে, যার মধ্যে অন্যতম মেট্রো রেল। যানজটের দুঃস্বপ্নের মধ্যে নগরবাসী পেয়েছে নিরাপদ, উন্নত ও স্বস্তিদায়ক পরিবহন। জাতীয় অর্থনৈতিক পরিষদে 21,975 কোটি টাকা মেট্রো রেল প্রকল্প পাস হয়। পরে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত রেলপথ বাড়ানোর সিদ্ধান্ত হলে প্রকল্পের সময় ও মেয়াদ বাড়ানো হয়। এছাড়া ভূমি অধিগ্রহণও করা হয়। সব মিলিয়ে খরচ বেড়ে দাঁড়ায় 33,472 কোটি। এদিকে মেট্রো রেলের প্রধান আয়ের উৎস টিকিট বিক্রি। তথ্য উৎপাত্ত বলছে, পুরোদমে মেট্রো রেল চালু হলে দিনে 5 লাখ যাত্রী চলাচল করবে। সে হিসেবে মাসে আয় হবে 720 থেকে 730 কোটি টাকা। এ অবস্থায় দাম না বাড়লে শুধু টিকিট বিক্রি করে মেট্রো রেল নির্মাণের খরচ উঠে আসতে সময় লাগবে 45 বছর, মানে 16,425 দিন। তবে এই পরিবহন বিশেষজ্ঞ মনে করেন, শুধু টিকিট বিক্রি নয়, সার্বিক দিক মিলিয়ে মেট্রো রেল অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভাড়া দিয়া উঠে আমরা মেট্রোকে মেট্রো ঋণ পরিশোধ করব, এটা বিবেচনায় আনাটা ঠিক হবে না। তার কারণ, আপনি এই মেট্রো হওয়ার ফলে মানুষের যে যাতায়াতের যে টাইম কমে গেছে, সময় কমে গেছে, এটা কিন্তু মানি, এবং সেই মানি কিন্তু শত কোটি টাকা, মানে প্রতি মাসে শত কোটি টাকা। এই টাকাটাকে আপনি হিসাবে আনবেন না? মানুষ দ্রুত তার গন্তব্যস্থলে পৌঁছা যে তার যে ব্যবসা বাণিজ্য যে ভালো করতেছে, এইটাও কিন্তু টাকা, দেশের টাকা, অর্থের দেশের অর্থ, এটাকেও কিন্তু আপনার বিবেচনায় আনতে হবে। তো টোটালিটি আপনি হিসাব করলে দেখা যাবে যে যেই টাকাটা আমার অ্যাকচুয়ালি খরচ হয়েছে, সার্বিক দৃষ্টিতে কিন্তু সেই টাকার চেয়ে অনেক বেশি ইনকাম খুব দ্রুতই হবে। তবে শুধু মেট্রো চালে তার ভাড়া দিয়ে আমি পরিশোধ করে দিব দ্রুততর সময়ের ভিতরে, এটা চিন্তা করাটা ঠিক হবে না এবং এটা লজিক্যালও না। মেট্রো রেলের নির্মাণযোগ্যের সময় প্রায় নরকে পরিণত হওয়া মিরপুর এখন সবচেয়ে সুন্দর এলাকাগুলোর একটি। পুরো মেট্রো রেল চালু হলে শুধু মিরপুর নয়, বদলে যাবে গোটা রাজধানীর চিত্র, এমনটাই মত বিশেষজ্ঞদের। এইচ এম ইতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১৩টি সম্প্রদায়ের বসবাস। এসব মানুষের রয়েছে আলাদা ভাষা এবং সংস্কৃতি, কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে তাদের ভাষা এবং সংস্কৃতি। পরিবারের চর্চা কমে যাওয়ার পাশাপাশি নিজস্ব ভাষায় লেখাপড়ার সুযোগ না থাকায় এমন অবস্থা বলে জানান এই জনগোষ্ঠীর প্রতিনিধিরা। বান্দরবান থেকে নূর কবিরের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন উর্মি আক্তার। পার্বত্য চট্টগ্রামে ১৩টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে বম সম্প্রদায় একটি। বান্দরবান ও রাঙামাটিতে এই সম্প্রদায়ে প্রায় ২০,০০০ মানুষের বসবাস, কিন্তু সংরক্ষণের উদ্যোগ না থাকায় হারিয়ে যাচ্ছে এই ভাষার অনেক গুরুত্বপূর্ণ শব্দ। এ অবস্থায় বান্দরবানে রচিত হয়েছে প্রায় ১৩,৫০০ শব্দ সমৃদ্ধ বম ভাষার অভিধান, সংযোজিত হয়েছে বাংলা ও ইংরেজি অনুবাদও। এই ডিকশনারিটা কাজে আসবে যখন আমাদের পার্বত্য চট্টগ্রাম এলাকায় মাতৃভাষা দিয়ে লেখাপড়া বা শিক্ষা ব্যবস্থা চালু করা হবে। অন্য সম্প্রদায়ের মতো মৃগোষ্ঠীরও রয়েছে নিজস্ব ভাষা, সংস্কৃতি, পোশাক পরিচ্ছদ ও বর্ণমালা। নিজেদের মধ্যে ভাব আদান প্রদানে এই ভাষার ব্যবহার হলেও সংরক্ষণের উদ্যোগ না থাকায় হারিয়ে যাচ্ছে এই ভাষাও। আমরা পড়াতে চাই মাতৃভাষা বাচ্চাদের, কিন্তু আমরা তো পড়াতে জানি না, তাই একজন যদি শিক্ষক নিয়োগ করা হতো মাতৃভাষা নিয়ে তাহলে খুব ভালো হতো। বান্দরবনের পাহাড়ি এলাকার মুরং জনগোষ্ঠীর বসবাস। এদের সংখ্যা প্রায় ৩৮,০০০। শিক্ষা দীক্ষায় ও অনেকটা পিছিয়ে মুরং সম্প্রদায়, তার উপর নিজেদের ভাষায় বই না থাকায় ভুলতে বসেছে মাতৃভাষাও। মাতৃভাষায় বিশেষ করে চাকমা, মারমা এবং ত্রিপুরা ভাষায় প্রশিক্ষণ দিয়েছে, এমন প্রশিক্ষণ চলমান আছে। এমন বাস্তবতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর অস্তিত্ব রক্ষায় তাদের মাতৃভাষায় বই প্রকাশে উদ্যোগ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। সরকার যদি ভবিষ্যতে এটা আমাদের ভাষা যে বইটা যদি ছাপানো হয় তাহলে এই যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে ছেলে মেয়েরা লেখাপড়া করছে তারাও খুব উপকৃত হবে। ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষায় সংস্কৃতি কেন্দ্র, পাঠ্য বই ও শিক্ষক দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। উর্মি আক্তার, এশিয়ান টেলিভিশন। রোজার আগে দামের লাগাম টানতে চাল, চিনি, ভোজ্য তেল এবং খেজুরের আমদানি শুল্ক কমিয়েছে সরকার। তবে সপ্তাহ ঘুরলেও বাজারে খুব একটা প্রভাব পড়েনি। তবে গত ২-৩ দিন ধরে কমতে শুরু করেছে বাড়তে থাকা পেঁয়াজের দাম। কাছে আমাদের রিপোর্টে থাকছে বিস্তারিত। পণ্যের আমদানি করা, ভ্যাট কমানো, সরকারের নজরদারি, কোনো কিছুই যেন লাগাম টানতে পারছে না নিত্য পণ্যের বাজারে। এক এক সময় এক এক পণ্যের দামের বৃদ্ধিতে দিশেহারা সাধারণ মানুষ। পেঁয়াজের দাম কমতে শুরু করলেও এখনও প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকার উপরে। এক ডজন মুরগির ডিম কিনতে খরচ করতে হচ্ছে ১৪০ টাকা। সব ধরনের মুরগির দাম লাভ দিয়েছে আরও এক ধাপ। মাছ মাংসের দরও বেশ বাড়তি। রোজার আগমনী বার্তায় বেড়ে গেছে সব ধরনের ডাল ও মশলার চাহিদা। সুযোগ বুঝে দামও বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। আর ৫০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। যেটা কিনে যেমন এক কেজি ছোলা কিনা, এক কেজি ছোলা খায় লই, পরে কিনি ১০ কেজি ছোলা, ১০ কেজি খাসে, ১০টি মশে, ১০টা দিকে নেই। রমজানের আগে রমজানে ওই বিষয় বলতে কাঁচা মাল, এটা উৎপাদন হবে, দাম কমবো, দাম উৎপাদন বাড়বো, দাম কমবো, উৎপাদন কমবো, দাম বাড়বো, এটা কাছে কাঁচা মাল কোনো নির্দিষ্ট রেট নেই। গত সপ্তাহ ছিল ১৯০টাকা, আর এ সপ্তাহে বেচতেছি ২০০টাকা। আর রমজানের আগে বাড়ে কিনা এটা জানতে পারে না, বাড়ার সম্ভাবনা বেশি। এদিকে দাম বাড়ার জন্য আবারও সিন্ডিকেট ও সরবরাহ কমের মুখস্থ বলে আওড়ালেন বিক্রেতারা। ৩ দিন থেকে বাড়তেছিল, যেটু বাড়ছে আজকে ২ দিন আবার ওগুলা একটু কমতেছে, এরকমই হচ্ছে বাজার। পরশুদিনকে ছিল ১১৫, কাল ছিল ১১০.৮, আজকে ১০০টার ভিতর, ১০০-১০৫, কালকে ৯০টা হবে। দাম বাড়ছে না, আজকে কমবে, তাছাড়া কমা মানে লাগবে মনে করেন ৫ কেজি ৪ কেজি, তাহলে কেউ কমবে। প্রথাগত পদ্ধতির পরিবর্তে বিকল্প উপায়ে নজরদারি শুরু করলে বাজার নিয়ন্ত্রণ আসতে পারে বলে আশা সাধারণ ক্রেতাদের। এক পাল্লা পেঁয়াজ যদি ৫০০টাকায় কিনি তা এগুলি ভিজা শুকনা মরিচ, শুকনা পেঁয়াজ না কি করব। মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই এটাকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা একটা বড় চ্যালেঞ্জ, আশা করি এই রমজানে উনি সেটার প্রমাণ দিবেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এত বেশি যে রমজানের জন্য মানে খুবই একটা ভয়ানক একটা ব্যাপার। গভর্নমেন্ট তো বলতেছে এরকম না, আমরা বাজার কোনো কোনো ইয়া হলে আমরা এটা দেখবো, কই দেখতেছে, কিসির দেখতেছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এশিয়ান টেলিভিশন এবং এশিয়ান গ্রুপের চেয়ারম্যান আলহাজ হাওনুর রশিদ সিআইপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে ঢাকা মহানগর উত্তরের তিন থানার আহ্বায়ক কমিটি। এই সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার পাশাপাশি বঙ্গবন্ধু সৈনিক লীগের সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান। শফিকুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। এশিয়ান টিভির কার্যালয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ সিআইপিকে ফুলেল শুভেচ্ছা জানান তিন থানার আহ্বায়ক কমিটি। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের রূপনগর থানার আহ্বায়ক আসাদুজ্জামান খান বিপ্লব, আদাবর থানার আহ্বায়ক আব্দুর রাজ্জাক, হাতিরঝিল থানার আহ্বায়ক হুমায়ুন কবির তুহিন ও মহানগর উত্তরের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান ও যুগ্ম আহ্বায়ক আব্দুল আল মামুন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। এই সংগঠনকে আমার সন্তানের মতোই আমি ভালোবাসি। এই সংগঠনের ক্ষতি হোক, এটা আমার জান থাকতে আমি হতে দিব না। এই হারুনুর রশিদ সিআইপির নেতৃত্বে সৈনিক লীগ সারা বাংলাদেশে চলছে, চলবে, কেউ বাধা দিয়ে রাখতে পারবেন না। আজকে যেভাবে অগ্রগতি হয়েছে, আজকে যেভাবে ঢাকা মহানগর উত্তর জেগেছে, এইভাবে সারা বাংলাদেশ একদিন জাগবে। বঙ্গবন্ধু সৈনিক লীগ কোনো অঙ্গ সংগঠনের থেকে ছোট নয়। সৌজন্য সাক্ষাৎ শেষে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ সিআইপি নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। যদি বঙ্গবন্ধুর জন্ম না হইতো, এই বঙ্গবন্ধু সৈনিক লীগ হইতো না। ইনশাল্লাহ আমি 2024 সালের ভিতরে চাই বঙ্গবন্ধু সৈনিক লীগ অন্য অন্য সংগঠনের থেকে আমাদের সংগঠন কোনো অংশে কম নয়। মানে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আমি যেভাবে কাজ করব, আপনারা এর সাথে আমার সাথে কাজ করবেন। সারা বাংলাদেশে যত বঙ্গবন্ধু সৈনিক লীগ আছে সকলকে বলি, আপনারা একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশকে আপনারা ফলো করবেন। আর বঙ্গবন্ধু সৈনিক লীগ এলাকাতে যতগুলো কমিটি আছে, সভাপতি সেক্রেটারি আমি দিক নির্দেশনা দেব, সেভাবে আপনারা চলবেন। বঙ্গবন্ধু সৈনিক লীগ শেখ হাসিনা সরকারের জন্য নিবেদিত প্রাণ বলে জানান আলহাজ হারুনুর রশিদ সিআইপি। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আমি কাজ করে যাব। শফিকুল শামীম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কৃষিকে স্মার্ট করতে কুড়িগ্রামে যান্ত্রিকীকরণের মাধ্যমে সমলয় পদ্ধতিতে চাষাবাদে আগ্রহ বেড়েছে কৃষকদের। ধান, সরিষা, ভুট্টা সহ বিভিন্ন ফসলের চাষ বেড়েছে সমলয় পদ্ধতিতে। চলতি মৌসুমে চারা রোপণের মেশিন রাইস ট্রান্সপ্লান্টারের ব্যবহার বেড়েছে অনেকটাই। কৃষি বিভাগ বলছে, যান্ত্রিকীকরণের মাধ্যমে কৃষকের সময়, শ্রম এবং আর্থিক খরচ কমিয়ে উৎপাদন বাড়াতে কৃষকদের পাশে থাকছেন তারা। হাফিজুর রহমান হৃদয়ের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরবি ইসলাম হিমু। কুড়িগ্রামে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সমলয় পদ্ধতিতে চাষাবাদ। তাই চলতি বোরো মৌসুমে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণ করছেন তারা। এতে একদিকে কমেছে খরচ, তেমনি সাশ্রয় হচ্ছে সময় ও শ্রম। আমরা মেশিনের মাধ্যমে বিছন ফেলাছি টেড়েতে, ওই টেড়ের বিছন আনিয়ে আবার মেশিনের মাধ্যমে গেঁথতেছি। আগে যেমন কামলা পাওয়া যায় নাই ওয়া গাড়ার জন্যে, এখন আর কামলা খোঁজা লাগে না। এই প্রকল্পতে আমরা কাজ করতেছি, এই হিসাবে আমাদের সব কৃষকই এবার আবাদ করবে। তাতে মনে করেন খরচ তো নাই বললেই চলে, খুব অল্প খরচ। আমরা মেশিনে বা রোয়া লাগাইতেছি, এতে আমাদের খরচ কম যাচ্ছে, আমরা লাভবান হচ্ছে কৃষক। এদিকে সমলয় পদ্ধতিতে চাষাবাদে আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষকরা। তাই কৃষকদের উদ্বুদ্ধ করতে দিক নির্দেশনা দিয়ে সহযোগিতা করছেন স্থানীয় কৃষি বিভাগ। কৃষকদেরকে পর্যায়ক্রমে আমরা বিভিন্ন ধরনের উঠান বৈঠক, গ্রুপ মিটিং করে উদ্বুদ্ধ করা হয়েছে, যাতে তারা যান্ত্রিকীকরণের মাধ্যমে এই সমলয়ে চাষাবাদ করে। জেলায় এবছর 1,17,215 হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। আরবি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। এই সাথে শেষ করবো এশিয়া নিউজ। তাকে বিআর বিকেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সময় বাঁচানোর পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মেট্রো রেল, পাল্টে দিয়েছে পুরো রাজধানীর চিত্র।
হারিয়ে যেতে বসেছে পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভাষা, পরিবারে চর্চা কমার পাশাপাশি লেখাপড়ার সুযোগের অভাবকে দুষছেন প্রতিনিধিরা। এবং আমদানির কর কমানোর প্রভাব এখনও পড়েনি বাজারে, বাড়তি দরে বিক্রি হচ্ছে বেশিরভাগ পণ্য, নজরদারি বাড়ানোর আহ্বান ক্রেতাদের। এছাড়া আমাদের এখনকার আয়োজন, আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।